সবাই, আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল আইভি কুইন লাইফস্টাইলে। আজ 30 জানুয়ারি মানডে, আর এখন থেকে আমার এই নতুন ব্লগটা শুরু করছি। এখন আমি এই যে রেডি হয়ে নিয়েছি, মেয়েকে স্কুলে ছাড়তে যাব। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা, তো চলুন স্কুলে যাই। এখন মেয়েকে স্কুলে দিতে বেরিয়ে পড়লাম। আর ওই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের নিচে দেখুন কি সুন্দর গাছপালা দিয়ে সবুজ হারা ভরা, চারিদিকে ঘাসফুস দিয়ে ব্রিজের নিচেটা সাজানো। এখানে ব্রিজগুলো জানেন সব ব্রিজের নিচে এইরকম গাছপালা হারা ভরা সবুজ ঘাস পাস দিয়ে বানানো। আর ওই যে প্লেনটা দেখছেন, প্লেনটাও ঠিক তাই, ঘাসফুস দিয়ে এত সুন্দর করে বানানো, ভারী মিষ্টি লাগছে তাই না বন্ধুরা, ভারী সুন্দর তাই না। আর এই যে কথা বলতে বলতে মেয়ের স্কুলে চলে এলাম, বনিতা বিশ্রাম। এইটা হলো মেন গেট, মেন গেট দিয়ে ভিতরে এলাম। এখানেই শেষ না, এরপরে এখনও একটু বাকি আছে ভিতরে যেতে, একটু না অনেকটাই বাকি আছে। ওই যে দেখছেন দূরে, এটা হলো সেকেন্ড গেট। সেকেন্ড গেট দিয়ে ভিতরে এখনও একটু যেতে হবে আর একটু। এই যে সেকেন্ড গেটটা, এই যে সামনে দেখছেন, এগুলো বড়দের ক্লাসরুম, আর একটু ভিতরে গিয়ে ওগুলো ছোট্ট বেবিদের ক্লাসরুম। আমার কুইনের ক্লাসের সামনে চলে এলাম, আমার কুইনকে ওর ব্যাগটা এবার দিয়ে দেব। ওর ব্যাগটা ওকে দিয়ে দিলাম, ও পাপাকে বাই বাই করে দিল। আমার মাম্মা ক্লাসে চলে গেল, তো চলুন এবার বাড়ি যাই, বেরিয়ে পড়লাম স্কুল থেকে। এখন এখানে মর্নিং টাইমটা আমার খুব ভালো লাগে জানেন, মর্নিং টাইমে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগে যে সত্যি কি অসাধারণ আমার লাগে জানেন। মাঝে মাঝে মামামকে স্কুলে ছেড়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ি। এদিকে এখন প্রচুর ঠান্ডা, কেননা পাশেই তাপ্তি নদী আছে, তার জন্য প্রচুর এদিকে ঠান্ডা। এখন কথা বলতে বলতে অনেকটা পথ চলে এলাম বাড়ির দিকে, তো চলুন বাড়িতে যাওয়া যাক। এখানেই আমার ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।